অমিয় পট্টনায়ক প্রডকশন ওড়িয়া চলচ্চিত্র প্রতীক্ষা বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার পাই মনোনীত হওয়া পরে ওড়িশারে মুক্তি লাভ করেছে। মধ্যবিত্ত পরিবারে বাপ ও পুয়ের সম্পর্ককে নিয়ে তৈরি হয়েছিবা এই হৃদয়স্পর্শী চলচ্চিত্রকে প্রতীক্ষা টিম বিভিন্ন জায়গায় প্রমোট করিবারে লাগিছে। আজ সুন্দরগড় শহরের বরিষ্ঠ নাগরিক পৌর পরিষদর উপাধ্যক্ষ ললাটেন্দু পরিডাঙ্ক সহ অনেক কাউন্সিলর শঙ্করাস্থিত সিনেপ্লেক্সে এই চলচ্চিত্র দেখিলে। আজিকার সমাজের যা পরিস্থিতি এতে বাপা মা বাপা পুয়ের সম্পর্ক বিষয়ে এই সিনেমার যে মর্মস্পর্শী দৃশ্য দিয়েছি সেতরে বাপ এবং পুয়ের তার সম্পর্ক পিলা মানে বুঝিপারে আজিকার গোটে গোটি ছুঁয়া সে বুঝিপারে বুঝিকি সে অনুসারে নিজের বাপা মার যত্ন নেই করবে। বহুত চলচ্চিত্রটি আজিকার সমাজে প্রকৃতরে প্রাসঙ্গিক বাপ পুয়ের রিলেসন আজিকালি বহু অলগা টাইপ হয়ে গেল। এ চলচ্চিত্রটি দেখিলা পরে নিশ্চিত ভাবে যুবপিঢ়ি নিজের প্যারেন্টস প্রতি যত্নবান হবে এবং এই সিনেমাটি আমার সুন্দরগড়ের বহু কলাকার এই সিনেমারে থিবারু মু সমস্তঙ্কু অভিনন্দন জনাউচি আর সিনেমার এই সিনেমার উপরতন উন্নতি কামনা। এই চলচ্চিত্রে অভিনেতা ভাবে দীপনীত ও অভিনেত্রী বর্ষা পট্টনায়ক অভিনয় করিথিলা বেলে এর নির্দেশনা দেইছন্তি অনুপম পট্টনায়ক ও সঙ্গীত ও গায়ক ভাবে বড়গাম ব্লকর আশিষ প্রধান নির্দেশনা দেইছন্তি। ব্যুরো রিপোর্ট, ওড়িশা ভয়েস 24।